আছে, রাসেল ল্যাব রয়েছে, প্রাচীর দরকার, গেট দরকার, মেয়েদের বাথরুমের উপর ছাদ দরকার, মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা দরকার। আমি মোহাম্মদ আব্দুল লতিফ খান, প্রধান শিক্ষক চরভানীপুর উচ্চ বিদ্যালয় পাবনা সত্য পাবনা। কার্যকরিতা আলহামদুলিল্লাহ কিছু হয়েছে, পুরোপুরি করতে পারি নাই। এক্ষেত্রে শিক্ষকদের আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন, আর নতুন কারিকুলাম আমাদেরও বুঝে উঠতে আরও কিছু সময় লাগবে, আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন। এ বিষয়ে ছাত্রছাত্রীদেরকেও আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ এক সময় আমরা এই দুর্বলতাগুলি কাটাই উঠতে পারব। আমরা ইনশাআল্লাহ এগুলো তদারকি করার চেষ্টা করি। আর যেহেতু এই টাচফোনের যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, প্রথমত বলবো যে এর সুবিধা অনেক। এর টাচফোনের মাধ্যমে আমরা শিক্ষার যাবতীয় তথ্য পেতে পারি, চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে পারি, পৃথিবীর আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সকল বিষয়ে আমরা টাচফোনের মাধ্যমে, গুগলের মাধ্যমে জানতে পারি। আবার এর অপকারিতাও রয়েছে, এটা যদি বাচ্চারা এর যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলা সেই দিকে যদি ব্যবহার করে তাহলে তো বিষয়টা নিশ্চয়ই বিরূপ প্রতিক্রিয়া আসবে। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু জানতে চাই, আমরা বিদ্যালয়ে আপনার সরঞ্জাম যেটা দেখছি, আপনার বিদ্যালয়ে অনেক সমস্যা আছে, তার মধ্যে কোন কোন সমস্যাগুলো আছে আসলে সেগুলো সমাধান খুবই জরুরি বলে মনে করেন? যেহেতু নতুন প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমার ভৌত অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেখানে আরও রাসেল ল্যাব রয়েছে, প্রাচীর দরকার, গেট দরকার, মেয়েদের বাথরুমের উপর ছাদ দরকার, মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা দরকার। অভাবের তো শেষ নাই, অনেক অভাব, অনেক অভাব। আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখি এই প্রতিষ্ঠানকে আরও বেশি বড় করব, এখানে ভবন হবে, কোনো এক সময় হয়তো বা এটা কলেজে রূপ নেবে, এটা আমি স্বপ্ন দেখি। কার্যকরিতা আলহামদুলিল্লাহ কিছু হয়েছে, পুরোপুরি করতে পারি নাই। এক্ষেত্রে শিক্ষকদের আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন, আর নতুন কারিকুলাম আমাদেরও বুঝে উঠতে আরও কিছু সময় লাগবে, আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন। এ বিষয়ে ছাত্রছাত্রীদেরকেও আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ এক সময় আমরা এই দুর্বলতাগুলি কাটাই উঠতে পারব। আমরা ইনশাআল্লাহ এগুলো তদারকি করার চেষ্টা করি। আর যেহেতু এই টাচফোনের যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, প্রথমত বলবো যে এর সুবিধা অনেক। এর টাচফোনের মাধ্যমে আমরা শিক্ষার যাবতীয় তথ্য পেতে পারি, চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে পারি, পৃথিবীর আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সকল বিষয়ে আমরা টাচফোনের মাধ্যমে, গুগলের মাধ্যমে জানতে পারি। আবার এর অপকারিতাও রয়েছে, এটা যদি বাচ্চারা এর যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলা সেই দিকে যদি ব্যবহার করে তাহলে তো বিষয়টা নিশ্চয়ই বিরূপ প্রতিক্রিয়া আসবে।